আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই অরোরা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা আপনাদের ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে আপনারা আপনাদের ত্বককে অনেক সুন্দর ফর্সা করে তুলতে পারবেন। হ্যাঁ, আমি সত্যিই বলছি, ফর্সা করে তুলতে পারবেন মাত্র 7 দিন ব্যবহারে। তো এর জন্য আমি প্রথমে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেশি সময় না, 10-15 মিনিটের মতো। তারপর সেই ডালটাকে আমি একটা ছেঁচুনিতে ছেঁচে নিচ্ছি। আর ছেঁচার সময় যদি আপনাদের একটু পানির প্রয়োজন হয়, এর সাথে আপনারা প্রয়োজন মতো পানি অ্যাড করতে পারেন। তারপর আবার ছেঁচতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা মিহি হয়ে যায়। এটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। তো যাই হোক, এরপরে ছেঁচা সম্পূর্ণ শেষ হয়ে গেলে, ডালটা সম্পূর্ণ ব্ল্যান্ড হয়ে গেলে, আপনারা এটা তুলে আপনাদের ফেসে লাগিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের ফেসে এটা শুকিয়ে না যায়। আর হ্যাঁ, অবশ্যই এটা ইউজ করার আগে আপনাদের ফেসটা সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, আপনারা এটা ইউজ করলেই বুঝতে পারবেন যে সত্যি এটা কত ভালো একটা রেমেডি, হোম রেমেডি। আপনারা এটা মাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, এটা কিন্তু আপনারা হচ্ছে সারা রাত ডালটা ভিজিয়ে রেখেও এটা করতে পারেন। অনেকে আবার ডালটা বেটে ফ্রিজে রেখে দেয়, এরকমটাও আপনারা করতে পারেন। তো যেভাবেই আপনারা করেন না কেন, আমার কাছে মনে হয় যে প্রতিদিন বেটে মুখে দিলেই এটা খুবই ভালো উপকার মানে করবে আপনার ত্বকের জন্য। আর মসুরের ডাল কিন্তু সবাই জানে যে খুবই উপকারী একটা জিনিস, এরকম পেস্ট করে আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।